বিসিএস পরীক্ষায় বা অন্য যে কোনো পরীক্ষায় প্রশ্ন হতে পারে, পৃথিবীতে নদী হত্যাকারী দেশের নাম কি? নিঃসন্দেহে এর উত্তরে আসবে বাংলাদেশ। এই সংবাদ শিরোনামটি দেখে কেন বললাম বাংলাদেশ নদী হত্যাকারী একমাত্র দেশ সেটা বোঝার জন্য কষ্ট করতে হয় না। যমুনা নদী, আমরা সবাই নদীর নামের সঙ্গে পরিচিত, আমাদের অধিকাংশ মানুষ নদীটি দেখেছি। সেই নদীটি এখন ছোট করে ফেলা হবে। সেই ছোট করে ফেলার জন্যে 1100 কোটি টাকার একটা প্রকল্পও নেওয়া হয়েছে, বিদেশ থেকে ঋণ নিয়ে নদী ছোট করা হবে। এবং এই নদীটি ছোট করতে গিয়ে কোনো গবেষণা করা হয়নি। এই নদী বর্ষার সময়ে প্রায় 15-20 কিলোমিটার পর্যন্ত এর পানি প্রবাহিত হয়, এটাকে 6 কিলোমিটারে নিয়ে আসা হবে। এ ধরনের প্রকল্পের আগে কোনো নজিরও নাই। যমুনা সেতুর উপরে যে বঙ্গবন্ধু সেতু, যমুনা নদীর উপরে যে বঙ্গবন্ধু সেতু এবং পাশের যে রেল সেতু, তার উপর কী প্রভাব পড়বে, বিরূপ প্রভাব পড়বে সে বিষয়ে কোনো গবেষণা করা হয়নি। ভূগর্ভস্থ পানির উপরে যে বিরূপ প্রভাব করবে সে বিষয়েও কোনো গবেষণা করা হয়নি। জীববৈচিত্র্য কতটা ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়েও কোনো কিছু গবেষণা করা হয়নি। না করে নদী ছোট করে ফেলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং পৃথিবীতে একটা বিরল ঘটনা। পৃথিবীতে বহু নদীর আছে, নদীর পানিকে অন্যদিকে প্রবাহিত করে নিয়ে যাওয়ার অর্থাৎ খাল খনন করে বা নদী খনন করে একদিক থেকে পানি অন্যদিকে নিয়ে যাওয়ার নজির আছে, কিন্তু এভাবে নদী ছোট করে ফেলা বা নদী হত্যা করার নজির পৃথিবীতে আর কোন দেশে আছে সেটা এক সত্যি সত্যি একটা গবেষণার বিষয়। এবং এখানে সবচেয়ে চিন্তাকর্ষক যে উক্তিটি করেছেন, খেয়াল করবেন যে আমরা কাদের হাতে কী দায়িত্ব দিয়ে রেখেছি। ডক্টর শ্যামলচন্দ্র দাস, প্রধান প্রকৌশলী পরিকল্পনা দপ্তর পাওবো, তিনি যে বক্তব্যটি দিচ্ছেন, এত বড় নদীর প্রয়োজন নেই তাই ছোট করতে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে, এত বড় নদীর প্রয়োজন নেই তাই ছোট করতে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে, কতটা কি বলবো মানে দেশ বিরোধী কথা এটা হয়ে থাকতে পারে। যে দেশের দেশ বিরোধী বলছে এই কারণে যে নদী তো দেশের সম্পদ, জনগণের সম্পদ, সেই জনগণের নামে বিদেশ থেকে ঋণ এনে নদীকে হত্যা করা হচ্ছে, এর চেয়ে বড় দেশ বিরোধী কাজ আর কী হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা একটু ভেবে দেখবেন। আর বুয়েটের অধ্যাপক AKM সাইফুল আলম যে কথাটি বলছেন, একদিকে একদিকের পানি অন্যদিকে গিয়ে ভাঙন দেখা দিতে পারে, মাছের উপর প্রভাব পড়তে পারে, নদী ছোট করে ফেললে প্রভাব পড়বে বিরূপ। বাংলাদেশ নদীর দেশ, বাংলাদেশের নদীগুলো বৈচিত্র্যপূর্ণ, বাংলাদেশের নদীগুলোর নাম অসম্ভব সুন্দর, নদী মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা সেই নদীগুলোকে পরিকল্পিতভাবে হত্যা করেছি। হত্যা করেছি কী কীভাবে? হত্যা করেছি যেভাবে আমরা যে ছবিতে দেখলাম, এই আলোচনাটা পরে আসছি, সংবাদটাতে পরে আসছি, নদীর উপর বাঁধ দিয়ে আমরা, অপরিকল্পিত বাঁধ দিয়ে আমরা নদী হত্যা করেছি, নদী দখল করে আমরা নদী হত্যা করেছি, নদী দখল করে ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, প্রভাবশালীরা, রাজনীতিবিদরা সবাই মিলে আমরা নদী দখল করেছি, দখল করে নদীকে হত্যা করেছি। বাংলাদেশে কাগজে কলমে যত নদী আছে যেভাবে আছে, বাস্তবে সেগুলোর অবস্থা এখন আর সেরকম নেই। কিন্তু এই সমস্ত দখল, এই সমস্ত নদী হত্যা, নদীর পানি দূষণ করেছি, পলিথিন ফেলে বুড়িগঙ্গার নিচে কয়েক স্তর আবরণ তৈরি করেছি, এগুলো সবই আমরা জানি। কিন্তু আমাদের এই কালবেলা পত্রিকাটি যে সংবাদটি জানালো যে যমুনা নদীকে ছোট করে ফেলার যে শিরোনামটি আপনারা দেখলেন, বিস্তারিত বললাম, এই যে নদীর উপরে কি পরিমাণ প্রভাব পড়ে বা পড়বে এবং এরকম একটা প্রকল্প যে নেওয়া যেতে পারে, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের নীতি নির্ধারক পর্যায়ে আমার ধারণা যে এটা মনে হয় ভেবে দেখাটা অনেক কষ্টকর। পৃথিবীতে বহু নজির আছে, একটা নদী, সেই নদীর যাতে এক অঞ্চলের মানুষ উপকৃত হচ্ছেন, সেই নদীকে অন্য অঞ্চলের মানুষের সেই নদীর পানির উপকারটা দেওয়ার জন্যে পৃথিবীতে বহু নজির আছে, যে নদীকে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে খনন করে পানি প্রত্যাহার করা হয়েছে। পানি প্রত্যাহার করলেও নদীর উপরে বিরূপ প্রভাব পড়ে, কিন্তু এরকম নজির আছে। কিন্তু একটা 10-15 কিলোমিটার, 12-14 কিলোমিটার, 15-20 কিলোমিটার দীর্ঘ নদীকে এভাবে 6 কিলোমিটারে নিয়ে আসা যায়, তার জন্য বিদেশ থেকে ঋণ নেওয়া যায়, ঋণ করে সেই প্রকল্প কোনো রকম গবেষণা ছাড়া প্রকল্প গ্রহণ করা যায়, পৃথিবীতে নজিরবিহীন, আমি নিশ্চিত করে বলতে পারি পৃথিবীতে আর কোনো নজির এমন নেই। এবং
সেই পাউবোর বা যাদের উপরে নদী রক্ষার দায়িত্ব, নদী দেখাশোনা করার দায়িত্ব, তারা বলছেন, তাদের ইঞ্জিনিয়ার বলছেন, এত বড় নদী আমাদের প্রয়োজন নেই, কোনো গবেষণা ছাড়া, দেশের পানি বিশেষজ্ঞদের মতামত নেয়া ছাড়া বলে দেয়া হচ্ছে যে এত বড় নদী আমাদের প্রয়োজন নাই। একটা নদী মানুষের জীবনে কীভাবে উপকারে আসে, কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখে আমরা সবাই জানি। নদীর ভাঙন, যমুনা নদীর ভাঙন, প্রতি বছর বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ভাঙন ঠেকানোর জন্যে পৃথিবীতে বহু প্রযুক্তি আছে, বহু রকমের কাজকর্ম আছে। আমরা সেই সমস্ত দিকে মনোযোগ না দিয়ে এই আধুনিক পৃথিবীতে এসে আমরা নদীকে হত্যা করছি, নদীকে ছোট করে ফেলছি। একটা বিরল কাজ করছে বাংলাদেশ, এবং বাংলাদেশকে এর জন্য মূল্য দিতে হবে। এই জন্যে বাংলাদেশ কাদের হাতে পড়েছে, এই যে প্রশাসনের কর্মকর্তারা, এদেরকে আমাদের চিনে রাখা দরকার, এদেরকে শনাক্ত করা দরকার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিকে জোরালো করা দরকার। এভাবে নদী হত্যা করতে দেওয়ার মানসিকতা যাদের আছে, নদী হত্যা করার মানসিকতা যাদের আছে, তাদের অন্তত কোনো পদে থাকার অধিকার থাকা উচিত নয়। আমাদের আসলে আওয়াজ তোলা ছাড়া এই জায়গা থেকে প্রতিকার কোনোভাবে পাওয়া যাবে সেটা আর বুঝতে পারছি না, এবং বিক্ষুব্ধ হচ্ছি। আমাদের আসলে কোনো কিছু করার নেই বিক্ষুব্ধ হওয়া ছাড়া, কিন্তু বিক্ষুব্ধ হলে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য একটা চাপ প্রয়োগ করা দরকার, একটা কথা বলা দরকার, নীতি নির্ধারকদের একটা সুবুদ্ধির উদয় হওয়া দরকার।